আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বাসায় সাথে তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ সাব্বির আলী শোভন, চারুকলা বিভাগের সহকারী শিক্ষক, সিঙ্গুর স্কুল অ্যান্ড কলেজের ভিডিও ক্লাসে আপনাদের তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কেজি শ্রেণী চারুকলা একটা নৌকা বানাতে হবে কি করে। দেখো, এসো কাগজের নৌকা বানাই। এইরকম একটা নৌকা আমরা কি করে বানাবো সেটা আমরা শিখবো। এটা বানানোর জন্য কিছু লাগবে না, লাগবে শুধু একটা কাগজ। কাগজটা যদি যদি সুন্দর রঙিন কাগজ হয় তাহলে কিন্তু বেশি সুন্দর হয়। রঙিন কাগজে রঙিন রঙিন নৌকা বানাবো আমরা। এখানে আমরা সবুজ কালারে দিয়েছি কাগজ। তোমরা চাইলে ইচ্ছে মতো অন্য যে কোনো রঙের কাগজ দিয়ে নৌকা বানাতে পারো। তাহলে এবার তোমরা সবাই লক্ষ্য করো, আমি এখানে একটা কিন্তু কাগজ রেখে দিয়েছি। দেখো, এইরকম একটা কাগজ বাজারে কিনতে পাওয়া যায়, খুব পাতলা না কিন্তু, অফসেট সাইজের পেজ। হ্যাঁ, এরকম রঙিন কাগজ তোমরা সুন্দরভাবে কিনে নিয়ে বাসায় এইটা দিয়ে প্র্যাকটিস করতে পারো। দেখো, এইরকম একটা পেজকে আমরা আজকে নৌকা বানাবো। তাহলে প্রথমে প্রথমে বেসিক যেটা করতে হবে, আমরা কয়েকটা ভাঁজ দিয়ে নিব। দেখো, প্রথমে আমরা এইরকম সমান্তরালভাবে এইরকম একটা ভাঁজ আমরা দিয়ে নিব। দেখো, এইভাবে সমান্তরাল যেন দুই দিকে সমান থাকে। এটা কিন্তু খেয়াল রাখবে সবাই, যেন দুই দিকে সমান হয়ে থাকে। দেখো, সমান হয়ে যাবে ভাঁজগুলো, এমন ভাবে বসাবে যেন তুমি যদি হাত সরিয়েও ফেলো তারপরে যেন ভাঁজ না খোলে। ওকে, এইবার এটা করলাম সমান্তরাল। এবার একটা লম্বা করে করব আমরা, লম্বভাবে একটা ভাঁজ দিয়ে দিব। দেখো, এইভাবে মাঝখান দিয়ে একদম, দেখো চারিদিকে মাথা যেন সমান সমান থাকে। এই ভাঁজগুলোর উপরে তোমার ডিপেন্ড করবে যে নৌকাটার ব্যালেন্স ভালো হবে কিনা বা সুন্দর ভাবে হবে কিনা, সেটার জন্য অবশ্যই খেয়াল রাখবে। দেখো, এরকম ভাবে ভাঁজ দিয়ে দিব আমরা এরকম। তাহলে আমরা একটা দিলাম সমান্তরাল ভাঁজ আর একটা হলো লম্ব ভাঁজ। দেখো, এইরকম একটা যোগ চিহ্নের মতো ভাঁজ হলো। ওকে, এইবার আমরা কি করবো, দেখো এইবার এইভাবে মাছ বরাবর যে ভাঁজটা দিয়েছিলাম সেই ভাঁজটা ভাঁজ দিয়ে দিব। তারপরে কি করব, এই যে দেখো মাঝখান থেকে প্লেনের মতো এরোপ্লেন যেভাবে আমরা বানিয়েছিলাম না, সেইভাবে নার্সারিতে যেভাবে তোমাদেরকে গত বছর শেখানো হয়েছিল সেভাবেই এইভাবে সমান করে দিব। আর এই ভাঁজটা দিয়েছিলাম না, দেখো একটা দাগ হয়ে আছে, কিন্তু এই দাগটা কিন্তু তোমাদের এটা সমান করতে সুবিধা হবে। হ্যাঁ, তোমাদের দেখতে সুবিধা হবে যে তোমার সমান হলো কিনা। তাহলে আমরা এই পাশটা সমান করলাম, আবার এই পাশটাও সমান করে দিব। দেখো এইভাবে, হ্যাঁ সমান করে, আর এই পাশের দাগটাও কিন্তু সমান হতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে কোনো জিনিস বানাতে গেলে বা আঁকতে গেলে, আমরা যেমন বলি না রং দাগের বাইরে যাবে না বা রং গাঢ় মসৃণ হতে হবে, সেরকম আমরা কাগজের যখন ইয়া বানাবো নৌকা তখনও এই ভাঁজগুলো সমান আছে কিনা বা দাগগুলো সমান আছে কিনা খেয়াল করবো। তারপরে কি করবো, দেখো এই পাশের এই এই যে দেখো ভাঁজ দিয়েছে, হ্যাঁ ভাঁজ দেওয়ার পরে এই কাগজটা উপরের দিকে তুলে দিব। দেখো এইভাবে একদম যত দূর যায়, দেখো এই পর্যন্ত আসবে, যত দূর যাবে দেখো এই একদম ধার পর্যন্ত। এটা কিন্তু অনেকেই ভুল করে, হ্যাঁ অর্থাৎ এই ধার পর্যন্ত যত দূর যায় তত দূর অনুযায়ী আমরা একদম সমান করে ভাঁজ দিয়ে দিলাম। আবার এই পাশে উল্টে নিব, উল্টে নিয়ে আবার এই পাশে দেখো এই পাশটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সমান হচ্ছে কিনা, এইভাবে সমান করে নিব। ওকে, এই যে দেখো সমান করে নিলাম, একদম সমান। তারপর দেখো এইরকম লাগবে দেখতে, হ্যাঁ ভালোভাবে দেখে নাও তোমরা, ভালো করে দেখে বুঝে নিবা এইরকম হবে। কিন্তু সব দিক দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো, এরকম লাগবে দেখতে। ওকে, দিয়ে আবার এইটা এইদিকে দিলাম, এটা এইদিকে দিলাম, দিয়ে এই যে দেখো মাঝখানে একটা বক্সের মতো জায়গা তৈরি হবে। দেখো, এই জায়গাটার এই ভাঁজটা এইদিকে দিয়ে দিব আর এই জায়গাটা এই দিকে দিয়ে দিব, এই ভাঁজটা এইদিকে দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা এইভাবে বসাই দিলাম। এইভাবে দেখো এইরকম চারকোনা হবে, কিন্তু দেখো একদম সুন্দর একটা চারকোনা হয়েছে। দেখো দুই পাশে কিন্তু একই রকম হয়ে আছে। হ্যাঁ, তারপরে কি করব আমরা, তারপরে এইটা আবার এইভাবে করে দিব, সমান করার চেষ্টা করব এটা। হ্যাঁ, এইভাবে সমান করার চেষ্টা করব, একদম যেন সমান হয়। দেখো আবার এই পাশে, হ্যাঁ
ঠিক পূর্বের মতো এইভাবে ধরে আবার সুন্দরভাবে এইভাবে বসাই দিবেন এইভাবে ওকে তারপরে দেখো এরকম হলো চারিদিক দিয়ে ভালোভাবে দেখে নাও কি রকম হচ্ছে স্টেপ বাই স্টেপ হ্যাঁ তোমরা প্রয়োজনে ভিডিওটাকে বারবার কিন্তু পেছনে সামনে নিয়ে রিওয়াইন্ড করে করে দেখবে তাহলে ঠিকই বুঝতে পারবে কিভাবে একটি কাগজের নৌকা বানাতে হয় তারপরে দেখো এইরকম ভাঁজ দিয়ে দিলাম তারপরে এই মাঝখানটা আবার এইরকম করে দিব ওকে ওকে এরকম করে দিই এইবার যদি আমরা এইটাকে খুলে দিই ওকে এবার দেখো এখন যদি আমরা খুলে দিই এটাও কিন্তু নৌকা হবে কিন্তু আমরা আর একটা ভাঁজ দিব ঠিক পূর্বের মতো আবার ঠিক সমান করে এদিকটি একটু চেপে সুন্দরভাবে ভাঁজটা দিব জানো আমাদের ওই যে বলেছিলাম রেখাগুলো ভাঁজগুলো সমান হয় ঠিক সেইভাবে আবার এইভাবে ভাঁজ দিয়ে দিব এই যে দেখো এইরকম করে সুন্দর করে ভাঁজ দিয়ে দিলাম এইবার এরকম লাগবে দেখতে এই যে দেখো এরকম লাগবে দেখতে হ্যাঁ এবার আমরা এইটাকে খুলেও করতে পারি আবার ঠিক আমরা এই ভাঁজটা দিয়েছিলাম ওকে দেখো এবার এইভাবে একটা যখন আমরা ভাঁজ দিয়ে দিলাম দিয়ে আমরা এখন এইভাবে খুলে দিব এটা হ্যাঁ খুলে নিয়ে যদি আমরা এইভাবে সমান করে দিই হ্যাঁ কাগজ নরম হলে কিন্তু ধারের দিকে ছিঁড়ে যেতে পারে অতএব এটা অবশ্যই খেয়াল রাখতে হবে দিয়ে এই যে এইভাবে খুলে এইটা সমান করে ভাঁজ দিয়ে নিব তাহলে দেখো আমাদের এইখানে মাথাটা বের হয়ে থাকবে ভেতরটা দেখে নাও একবার ভেতরটা ভালোভাবে দেখে নাও এইরকমটা থাকবে হ্যাঁ ওকে আর যখন আমরা সমান করে দিব তখন এইরকমটা লাগবে দেখো একদম পেছনের যে নৌকাটা আছে আমরা এইভাবে যদি ধরি তাহলে একই রকম লাগবে আর ভেতরেরটা যদি দেখি তাহলে এইভাবে হ্যাঁ কাগজ যদি নরম হয় তাহলে কিন্তু ভাঁজ দিতে গিয়ে এই কোনাগুলো ছিঁড়ে যেতে পারে অতএব তোমরা এইরকম কাগজই ব্যবহার করবে হ্যাঁ তাহলে নৌকাটা বেশি ভালো হবে আর সুন্দর লাগবে দেখতে হ্যাঁ এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় বারবার ভিডিওটা রিওয়াইন্ড করে করে দেখবে হ্যাঁ আশা করছি তোমাদেরকে যেভাবে আমি শেখানোর চেষ্টা করলাম ভাঁজ দিয়ে সেভাবে তোমরা সবাই কিন্তু বুঝতে পেরেছো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে যেহেতু আমরা স্কুলে আসতে পারছি না করোনা মহামারীর কারণে সেহেতু আমাদেরকে কিন্তু বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে শিখে যাব কিভাবে কাগজের নৌকা তৈরি করতে হয় ওকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে।